কুয়ালন্দ, পাংশা, পাচুরিয়া, জামালপুর, বেলগাছি, খানখানাপুর ও রাজবাড়ি সহ 16টি রেলওয়ে স্টেশনে 52 পয়েন্টে রয়েছে অরক্ষিত রেল ক্রসিং। এসব রেল ক্রসিং এ নেই কোনো গেটম্যান বা নিরাপত্তার কোনো ব্যবস্থা। মাঝে মাঝে ট্রেন আসা দেখে স্থানীয়রা গেটম্যানের দায়িত্ব পালন করেন। আর এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। এলাকাবাসীর দাবি, অরক্ষিত এসব রেল ক্রসিংয়ে ব্যারিয়ার স্থাপন করে গেটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর। আমাদের এখানে কোনো গেটম্যান নাই, গাড়ি আসলে খুব যানজট লাগে, আমরা নিজেরাই গাড়ি নিয়ন্ত্রণ করি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, আমরা খুব চিন্তা থাকি। গেটম্যান নাই, বাই চান্স একটা দুর্ঘটনা ঘটতেই পারে, এজন্য বিশেষ প্রয়োজন একটা গেটম্যান। শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজবাড়ি রেলওয়ে সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস। রাজবাড়ি রেলওয়ে থানা সূত্রে জানা যায়, চলতি বছর ট্রেনে কাটা পড়ে মারা যান 9 জন। সবশেষ ডিসেম্বরে গোয়ালন্দ হাইওয়ে রেল ক্রসিংয়ে মারা যান একজন বৃদ্ধ। সময় সংবাদ, রাজবাড়ি।